আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে কোনো মোবাইলের পিনের কারণে কিভাবে ব্যাটারি নষ্ট হতে পারে এবং সেই পুরাতন পিনটি খুলে কিভাবে নতুন পিন লাগানো যায় এবং ব্যাটারি যাতে সেফটিযুক্তভাবে চার্জ নিতে পারে সেটি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা স্যাম্পল দেখানোর জন্য একটি বাটন ফোন নিয়েছি। তো আমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোনের পিনগুলোর কানেকশন সেম। তো যে পিনগুলো থাকে সে পিনটিতে চারটি অথবা পাঁচটি যে টার্মিনাল থাকে তো সেটি বোর্ডের সাথে ভালোভাবে সংযুক্ত থাকে। তো আমাদের যে এখানে আমরা দুই পিনের একটি সকেট লাগাবো যাতে করে ব্যাটারি ভালোভাবে চার্জ নিতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুই সাইডে মানে মাঝখানে আমাদের তিনটি পিন হচ্ছে ফাঁকা এবং দুই সাইডে দুটি হচ্ছে চার্জিংয়ের জন্য, আর মাঝখানে যে পয়েন্টগুলো সেটি হচ্ছে মেমোরি ট্রান্সফার অথবা ফাইল ট্রান্সফারের জন্য। তো সেক্ষেত্রে আমাদের ওই পিনগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা আগে এটির প্লাস এবং মাইনাস বের করব। প্লাস মাইনাস যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু চার্জ নেবে না এবং চার্জার প্লাস মাদারবোর্ড দুটিতেই প্রবলেম হতে পারে। তো আমরা প্রথমত আগে এটির প্লাস মাইনাস শর্টটি টেস্ট করার জন্য 10x-এ মিটার সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমত আমরা এটা দেখব যে মাইনাসের সাথে কোনটা বেশি শর্ট এবং প্লাসের সাথে কোনটা বেশি শর্ট, কারণ মাইনাসের সাথে যেটা বেশি শর্ট দেখাবে তাহলে ওইটাই মাইনাস। তো অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন। তো এই যে এটা হচ্ছে আমাদের মাইনাস পজিশন। তো মাইনাস পজিশনটি আমরা পেয়েছি আর আমাদের প্লাস পজিশন হচ্ছে তার পরবর্তী যে সাইডটা সেটাই। তো প্লাস মাইনাস বের করানোর পর আমরা এখানে পিনের যে প্লাস মাইনাস আছে তো সেটির সাথে আমরা প্লাস মাইনাস শোল্ডারিং করে নিব। তো অবশ্যই একটু ভালোভাবে শোল্ডারিং করবেন যেহেতু আমাদের জায়গা অনেক কম এবং অনেক চিপা জায়গা, তো সেই ক্ষেত্রে শোল্ডারিং খুব সাবধানে করতে হবে যাতে অন্য কোনো আইসিতে সমস্যা না হয়। তো শোল্ডারিং করে লাগানোর পর আমাদের কিন্তু ক্লিয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।